আজকের এই প্রতিবেদন জুড়েই রয়েছে একটি কমার্শিয়াল শুয়োরের ফার্ম অর্থাৎ পিগ ফার্ম। আজকের এই ফার্মটায় প্রায় 150 কাছে শুয়োর রয়েছে, বড় ছোট মিলিয়ে, অর্থাৎ বাচ্চা মা এবং বাবা মিলে এই ফার্মে রয়েছে প্রায় 150টা শুয়োর, যা ওয়েস্ট বেঙ্গলের বুকে সবচাইতে বড় শুয়োরের ফার্ম বলা যেতে পারে কমার্শিয়াল। কেমনভাবে শুয়োরের ফার্ম হয়, কেমনভাবে শুয়োরের ফার্ম করলে লাভ করা যেতে পারে, কেমনভাবে একটি কমার্শিয়াল খামার হয়, সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে রয়েছে। ভিডিওটি একটুও মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। অর্থাৎ শুয়োরের ফার্ম নিয়ে যার কোশ্চেন রয়েছে মনের মধ্যে, আজকের ভিডিওতে আশা করছি সব কোশ্চেনের উত্তর আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, কত কেজি খাবার লাগে, কেমনভাবে খাবার খাওয়া হয়, সব বিস্তারিত জানবো ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটি শুরু করব। তার আগে আপনার প্রিয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কৃষি রিলেটেড নানা ধরনের ভিডিও এই চ্যানেলে আসছে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। খামার কি আপনার? না, এটা আমাদের সমিতি সংযুক্ত, আমি দেখাশোনা করি। দেখাশোনা করেন? এখানে কত পিস শুয়োর আছে এখানে? ছোট বড় মিলে 110 পিস আছে। 110? একটু ভিতরে যা বলবো, এখানে কত বয়সের শুয়োর আছে? এখানে আছে ওই 0 বয়সের থেকে আছে, ধরুন 1 মাস, তারপরে আপনার 10 দিন, তারপরে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, সব রকম মালা। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে চেম্বার ভাবে একটা ঘর বানিয়েছে, এই ঘরের যে এরিয়াটা কতটা এরিয়া আছে? এটা আছে 8 ফুট বাই 9 ফুট। 8 ফুট বাই 9 ফুট। এখানে কতটা মানে কত, এখানে ধরুন যদি বাচ্চার থেকে দেওয়া হয় তাহলে আপনার 4-5 পিস বাচ্চা, 6 পিস বাচ্চা রাখা যাবে, মানে অ্যাডাল্ট হয়ে যাবে। অ্যাডাল্ট শুয়োর কত? অ্যাডাল্ট হয়ে গেলে 2 পিস 3 পিস রাখা যাবে। কতগুলো ঘর আছে এখানে? 9x8 এই 9x8 ঘর আছে আপনার। এর পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করেন? পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই জলের লাইনগুলো আছে, ট্যাঙ্কি করা আছে, হ্যাঁ, মানে বড় এরিয়া তো, বড় ট্যাঙ্কি করা আছে, ওই ট্যাঙ্কির থেকে জল আসে, একটা লেবার থাকে। আর আমি এই যে মালগুলো প্রেগনেন্ট, সব প্রেগনেন্ট? হ্যাঁ। কটা বাচ্চা দেয় আপনার এই বাচ্চা? মিনিমাম 6টা, আর 8টা, 10টা, 12টা, মিনিমাম 6টা। মিনিমাম 6টা? হ্যাঁ। আবার দেখা যাচ্ছে একবার দুবার বাচ্চা দেওয়ার পরে তারা 8টা, 9টা, 10টা, 12টা হয়। আপনারা ভাবতেই পারেন হঠাৎ অনুপ দা আজকে শুয়োরের খামার কেন দেখাচ্ছে। হ্যাঁ, হাঁস ফার্ম, মুরগি ফার্ম বা রয়েছে গোট ফার্ম, হ্যাঁ, এগুলো তো কমার্শিয়ালভাবে করাই যায়। কেমনভাবে এই শুয়োরের খামার কমার্শিয়াল করা যায়, কেমনভাবে এগিয়ে যাওয়া যায় শুয়োর খামারে, কীভাবে করবেন, কোথায় গেলে সঠিক বিট পাবেন, সব বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। হ্যাঁ, যেমন হাঁস খামার, মুরগি খামার বা ছাগল খামার কমার্শিয়ালভাবে করা যায়, তেমনই তৈরি করা যেতে পারে এই শুয়োরের খামার বা পিগ ফার্ম। তো চলুন বিস্তারিত জানি ভিডিও। একটা শুয়োর কত কেজি ওয়েট হলে আপনারা সেল করেন বা মার্কেট যেতে পারেন মাংসের জন্য? আমরা এটা মিনিমাম 100 100-এর নিচে হলে আর করি না, তাহলে আমাদের লাভটা একটু কম হয়। আমাদের শুয়োরের অ্যাকচুয়ালি গ্রোথটা থাকে হচ্ছে 50-এর থেকে শুরু হবে, 50 পর্যন্ত করতে একটু টাইম লাগে, কিন্তু 50-এর পরে ও মাল মোটামুটি 2 মাসে কুইন্টাল হয়ে যাবে। হ্যাঁ, মানে 3 মাস 30-40 কেজি হলে আমরা মার্কেটে ছেড়ে দিই, তখন আমরা মার্কেটে ছাড়ি। কতদিন বয়সে হয় ওগুলো? ওটা ধরুন যদি আমি বাচ্চার জন্ম থেকে ধরি, জিরো থেকে 10 মাস, 10 মাসের মধ্যে হয়ে যায় একদম। মোটামুটি একটা 9 মাস থেকে 12 মাস খাওয়াতে হবে মাত্র 8 মাস, এবং ভালো পটিং খাবার হলে পরে 7 মাস, তাতে 1 কুইন্টাল 20 কেজি, 1 কুইন্টাল 30 কেজি ওজন হবে। মানে একটা শুয়োর থেকে মোটামুটি তাকে যদি বড় করতে হয়
তাহলে 8 থেকে 9 মাস পুষলেই একদম কমপ্লিট, তাকে মোটামুটি বেচার মতো জায়গা ব্যবসার জায়গায় চলে আসে। হ্যাঁ, এবার এর ভিতরে আবার ব্যাপার আছে, দেখুন লাভ তো এই জায়গাটাই, ধরুন যে মালটাকে আমি 9 মাস 8 মাস খাওয়ালাম, মালটার বয়স কিন্তু 10 মাস হয়ে গেল, কোনো কোনো মাল দেখা যাবে এই সময় প্রেগনেন্ট চলে আসে। হ্যাঁ আসে, মানে 8 থেকে 9 মাসের মধ্যে প্রেগনেন্ট আসে। তা প্রেগনেন্ট মাল যদি সেরকম তার পুঁজি থাকে, দেখালো 10টা মাল পুষলো, সে ছোটো ফার্মারের কথা বলছি, হ্যাঁ 10টা মাল পুষলো, এবার 10টা মালের ভিতরে দেখা গেলো সে 2টো মাল রেখে দেবে, 8টা বিক্রি করে দেবে। বর্তমানে যে খাবারের দাম যদি লাভ করতে হয়, ভালো নতুন করে ফার্ম যদি তার তৈরি করতে হয়, তাহলে দেখা গেলো সে 10টা মাল পুষলো, 8টা মাল 7টা মাল বিক্রি করে দেবে, 1টা মেল রাখবে, 2টো ফিমেল রাখবে, ওর ভিতরের থেকে বেঁচে প্রেগনেন্ট হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আর 4 মাস, তার মানে 114 দিন, 4 মাসের থেকে মানে 5-7 দিন কম, এই বয়সে ও কিন্তু ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি আর 9 মাস খাওয়াই আমি মালটায় লাভ করছি 6,000 টাকা। এবার আমি যদি 4 মাস পুষতে পারি, তাকে ভালো করে তত্ত্বাবধান করে তার বাচ্চাটা নিতে পারি, অন্তত মিনিমাম 8 থেকে 10টা বাচ্চা হবে, 2টো মাল হলে 20খানা বাচ্চা, মোটামুটি এইখানে লাভের জায়গাটা বেরিয়ে আসবে তার। কিন্তু একদম ভালো প্রফিট, তার মানে কি 20খানা যদি আমি মিনিমাম 8টাই ধরলাম, 16খানা বাচ্চা, যদি আমি 3,000 টাকা করে বেছি, 3,48,000 টাকা। 2 মাসের বাচ্চা কত কেজি ওয়েট হয় এবং যে সেটা তো আপনারা বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, পোষার জন্য আমাদের দর্শক যদি কেউ আসে তারা তো আপনার এখানে অবশ্যই কিনতে পারে। আমাদের মেইনত আমরা 1.5 মাসে যে বাচ্চাগুলো ছাড়ি, 1.5 থেকে 2 মাসের ভিতর যেগুলো ছাড়ি, মানে এটা আমাদের একদম হিসাব করা, ধরেন 45 দিনে আমি বাচ্চা ছাড়বো, সে বাচ্চার ওয়েট হতে হবে আপনার 10 থেকে 12 কেজি, যখনই 2 মাস হয়ে যাবে তখন তার ওয়েট 15 থেকে 16 কেজি ওজন হবে। হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে আপনার কাছে জিজ্ঞাসা করি, এই যে 1.5 থেকে 2 মাসের একটা বাচ্চা কত টাকা হতে পারে? আমরা ধরুন কেজি হিসাবে বিক্রি করি না, না আমরা পিস হিসাবে বিক্রি করি, আমরা 3,000 টাকা পিস বিক্রি করি, যেগুলো 1.5 মাসের বাচ্চা, যখন তার বয়স 2 মাস হয়ে যাবে তখন 3,500-3,200 এইভাবে, তার খাবার ক্যারিং কস্টটা একটু লেগে যায়, এই হিসাবে আমরা একটু দামটা বেশি নিই, সেটা মানে ওয়েটের অনুযায়ী আপনারা দামটা রাখেন। হ্যাঁ, তারপর খাওয়াতে হয় তো, আর খাওয়াতে তো কিনা খাবার, আমার খাওয়াতে তো হলে ওয়েটে নিলেও যা পড়বে আপনার এই পিস হিসাবে কিনলেও সেই একই। বাচ্চা আমি ওয়েটে দেই না, বাচ্চা ওয়েটে বিক্রি করি না। হ্যাঁ, আমার এখানে তো প্রচুর বাচ্চা হয়, ধরুন আমি বছরে প্রায় 300-400 বাচ্চা বিক্রি করি বছরে, আমার বাচ্চার সঙ্গে বারাসাত পার্টি, তারপরে ওই মেদিনীপুর, তারপরে ওই ঝাড়খণ্ডে আপনার জায়গা চলে যায়। আপনার এখানে আসার ঠিকানা যদি একটু দর্শকদের বলেন। হ্যাঁ, এখানে আসার ঠিকানা আপনি এখানে বাগদা ব্লক হেলেঞ্চা বাজার, ওখান থেকে একদম সোজা চলে আসছে মণ্ডপঘাটা ফার্ম, হেলেঞ্চা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ফার্ম। হ্যাঁ, এটা বললে বললেই হেলেঞ্চা বাজার থেকে। আর যদি কেউ বাচ্চা নিতে যায় ট্রেন পথে যদি কেউ আসে, ট্রেন পথে আসলে বনগা, বনগা নামার পরে দেখতে বাস ধরে, বনগা বাস ধরে 92A বাস ধরতে হবে। হ্যাঁ, হেলেঞ্চা লাভ হবে, হেলেঞ্চা নেমে মণ্ডপঘাটা চলে আসতে হবে, ওখানে টোটো অটো সবই আসে, ওখান থেকে বললেই বলে মানে যদি হেলেঞ্চা বাজারে এসে টোটোতে জিজ্ঞাসা মানে টোটোতে ওঠার পরে জিজ্ঞাসা মানে বলে আমি এই ফার্মে যাবো তো সম্ভব। আর ফোন নাম্বারও আপনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ফোন নাম্বার আমার 2টো নাম্বার আছে, একটা নাম্বার হচ্ছে 6295044111। শুয়োর পালনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো খাবার। শুয়োর পালনের প্রথমত খেয়াল রাখতে হবে কী ধরনের খাবার খাওয়াচ্ছে। হ্যাঁ, কত পার্সেন্ট প্রোটিন, কত পার্সেন্ট মিনারেল রয়েছে এই খাবারে বিস্তারিত জানবো খামারির কাছে। তার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কৃষি রিলেটেড নানা ধরনের প্রতিবেদন আসছে এই আপনার কাছে। আমাদের লাস্ট একটা কোশ্চেন রয়েছে, যেটা এই যে ছোটোখাটো খামার যারা 2-10টা নিয়ে পড়বে, তারা বাইরের খাবার খাইয়ে বা বাইরে থেকে যে খাবারগুলো হোটেল থেকে বাঁচা খাবার অনেকে কিনে এসে খাওয়ায়, তো 10-12টা করলে করা সম্ভব, ভালো লাভবান তারা। তার কারণ কি, আমি 10টা শুয়োর পুষলাম একটা ঘর নিয়ে,
দেখা গেল 15/10 একটা ঘর করলাম বা 15/15 একটা ঘর করলাম, আমি শুধু মাংস করব, বাচ্চা কিনব, পুষবো, বড় হবে কুইন্টাল, এক কুইন্টাল কুড়ি কেজি, দেড় কুইন্টাল হবে বিক্রি করে দেবো, পুষতে পারবে, কারণ তাদের লেবার কস্ট লাগে না। 10টা শুয়ারের জন্য এতে খাটনি খুবই কম, 10টা শুয়ারের জন্য সকালবেলা আধ ঘন্টা, বিকেলবেলা আধা ঘন্টা খাটলে পরে সাফিসিয়েন্ট, আর কিছু করতে হয়। আপনার এখানে প্রায় 150-এর কাছে রয়েছে বাচ্চা বড় দিয়ে, বাচ্চা বড় দিয়ে 150। এই কমার্শিয়াল খামার যে আপনি মানে আপনারা করেছেন, এর বয়স তো প্রায় 20 বছর পেরিয়েছে, 2000 সালে বলছেন। হ্যাঁ, তো এই 2 বছরের অভিজ্ঞতায় যে শুয়োর চাষ করলে কি লাভ হতে পারে, যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা কিছু করবে, কিছু করার ইচ্ছা রয়েছে বেকার যুবকদের, তারা কি এই শুয়োর চাষে নামতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, অবশ্যই পারে। তার কারণ তাদের বিভিন্ন রকম খাবার বাইরের থেকে যদি জোগাড় করতে পারে, ধরুন হোটেল খাবার আছে, বিভিন্ন জায়গায় হোটেল খাবার পাওয়া যায়, এই খাবার অল্প শুয়ার সম্ভব, বেশি শুয়ার হলে অসম্ভব। এত বড় খাবারে বাইরের খাবার আনা, বাইরের খাবার আনা অসম্ভব ব্যাপার, এটা সম্পূর্ণ বাজার থেকে কিনতে হবে। আর যদি 10টা 20টা 50টা শুয়ার কেউ পোষে, তাহলে সে যদি একটু কষ্ট করে তাহলে সে লাভবান, ভালো লাভবান। কারণ বাইরের থেকে হোটেল খাবার যেটা পাওয়া যায় ওটা খুব কম দামেই পাওয়া যায়, একটা 25 লিটার একটা গ্রামের হোটেল খাবার ধরুন 100 টাকার ভিতর হয়ে যায়, 25 লিটারের খাবার, তাহলে ধরুন ওই 4-5 টাকা কেজি পড়ে, আর ওই খাবারটার পটিংও বেশি, যেহেতু অনেক রকম মশলা ফসলা অনেক কিছু থাকে, হ্যাঁ, ওর পটিং বেশি, ও মালে মালের গ্রোথটা বেশি হয়, যেখানে আমি 8 মাসে 1 কুইন্টাল করবো সেটা দেখা যাচ্ছে 7 মাসে 1 কুইন্টাল হয়ে যাবে। আমার দেখা পশ্চিমবঙ্গের সবচাইতে বড় শুয়োরের খামার আজকে আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, খামারের কাছে আরেকটি জিনিস আমরা শুনব, সেটা কিভাবে আমরা শুয়োর চাষের জন্য ঘর নির্মাণ করব, কোন প্রজাতি পালন করব, তিনি বা কোন প্রজাতি পালন করছে, কোন প্রজাতি এই পশ্চিমবঙ্গ এবং আসাম ও ত্রিপুরার ওয়েদারে সবচাইতে লাভবান হয়, তো চলুন খামারের কাছ থেকে শুনব বিস্তারিত। এই দামটা বাড়ার জন্য তো আমরা খুব সমস্যায় পড়ে গেছি, হ্যাঁ, আর নাহলে শুয়োর ফার্ম লাভবান, লাভজনক ফার্ম, এটা সবাই বলে বা আমরা প্র্যাকটিক্যালে 20 বছর ধরে করে আসছি, তো আমরাও সেইভাবে টিকে আছি। 20 বছরের ফার্ম এটা? হ্যাঁ, 20 বছরের ফার্ম, কিন্তু বর্তমান বাজারে আমরা খুব অসুবিধায় পড়ে গেছি, যেহেতু মাংসের দামটা কম মার্কেটে, হ্যাঁ, আর খাবারের দামটা বেশি। এই যেরকম ধরুন 2020 সালে যেরকম খাবারের দাম ছিল, ভালো প্রফিট ছিল, একটা মালে আমার একটা মালের পিছনে দেখা গেল 6,000-7,000 টাকা খরচা করতাম, 15,000-16,000 টাকা বিক্রি হতো, সেটা 8 মাস পরে, বাচ্চা 2 মাস আর খাওয়াতাম 8 মাস, টোটাল জন্ম থেকে 10 মাসের ভিতরে আমরা এই বাচ্চাটা বিক্রি করতাম 15,000-16,000 টাকা, খরচ হতো আমাদের 6,000-7,000 টাকা। সেই খাবারটা দাঁড়িয়ে এখন ডবল জায়গায় আসছে, এখন দেখা যাচ্ছে বর্তমানে যে বাজার খাবারের দাম সেই হিসেবে লাভটা খুবই কম। তবে খাবারের দাম যদি একটু কমে বা মাংসের দাম যদি বাড়ে তাহলে আবার ঠিক জায়গায় চলে যাবে, মানে ব্যবসা করতে গেলে তো এটুকু কম বেশি স্বীকার করে নিতেই হবে। হ্যাঁ, যেহেতু ফার্ম করেছি যখন এখন তো আর এটা ছেড়ে দেওয়া যাবে না। একটা শুয়োর কতদিনে অ্যাডাল হয় আর কতদিনের মাথায় গিয়ে সে বাচ্চা প্রসব করে, আবার কতদিনের মাথায় এই শুয়োরটিকে মার্কেটজাত করা যায়, অর্থাৎ কীভাবে এই প্রসেসটা হচ্ছে ফার্মে, বিস্তারিত জানাচ্ছেন কৃষক আমাদের। এই যে ছোট্ট চৌবাচ্চা রুম যে দেখতে পাচ্ছি, এখানে একটা মাল ফিমেল রয়েছে, মেল ফিমেল আছে, এই ফিমেলটা যখনই প্রেগনেন্ট হবে একে আলাদাই রেখে দেবো, কন্টিনিউ এর বাচ্চা দেওয়া পর্যন্ত। কতদিন মানে প্রেগনেন্ট অবস্থায় থাকে? এই 114 দিনই বাচ্চা দিয়ে দেবে, যেদিন বিট হলো তার পরের দিনই মানে 3 দিন পরে আলাদা করে দেবো, 114 দিনই মাথায় গিয়ে বাচ্চা দেবেই, তখন এর বাচ্চা নিয়ে আরও 2 মাস থাকবে, তারপরে বাচ্চা ছাড়িয়ে দেবো। আর মেলগুলো এই যে সব আলাদা, এই যে এটা মেল, হ্যাঁ, কতদিন বয়স এটার? এটার বয়স হচ্ছে 10 মাস বয়স হয়ে গেছে। একটা ফিমেল আর মেল
কতদিন ফার্মে রাখেন, মেল কগুলো কতদিন রাখেন? দেখুন, ফার্মে রাখার অনেক রকম সিস্টেম। ধরুন যে ফিমেলটায় ভালো বাচ্চা দেয় তাকে দেখা যায় যে আমরা 8-10 বাচ্চা নেব, তারপরে সেটাকে মার্কেট জাত করি। হ্যাঁ, তখন তাকে ইয়ে করি, আর এখান থেকে বাছাই করতে হয়। মানে আমার প্রজাতিগুলো, মানে প্রজাতির মধ্যেও খারাপ কিছু আসে। আমি আমার এখানে 50টা বাচ্চা আছে, আমি 20 বাচ্চা রাখবো। এবার 20 বাচ্চা রাখলাম, রাখার পরে সেইগুলো যখন 8-9 বয়স হলো, তার বডি ওয়েট দেখা গেলো যে 100 কেজি, 90 কেজি, 120 কেজি হয়ে গেল, হ্যাঁ, তখন তাকে প্রেগনেট করাবো। প্রেগনেট করানোর পরে তারপরেও পদ্ধতি হচ্ছে, এবার তার কটা বাচ্চা হলো, সে মাটা কীরকম বাচ্চা পোষে সেটা দেখবো। দেখে একবার বাচ্চা দিলে পরে বোঝা যাবে যে এই মাটার কটা বাচ্চা হলো এবং এ কীরকম বাচ্চা দিচ্ছে, এর দুধ কীরকম আছে, এ বাচ্চা কীরকম পালন করে, সেই দেখে আমরা আবার ওইখান থেকে আবার বাছাই করবো। সেই মালটাই আমরা রাখবো 5-6-8 বাচ্চা দেওয়ার জন্য, হ্যাঁ, আর তা নাহলে আবার বিক্রি করে দেবো। দেখা গেলো 2-3 বাচ্চা হলো, এরকম হয় না স্বাভাবিক, দেখা 2-টা হয়, কোনোটায় দুধ ভালো দিচ্ছে না, কোনোটা দেখা যাচ্ছে যে কামড়িয়ে দেয় বাচ্চা, অনেক রকম মা আছে, তো এগুলো আমরা বাছাই করে ফেলি। মোটামুটি এই যে অ্যাডাল হতে একটা ফিমেল বা অর্থাৎ মেয়ে শুয়োর কতদিনে মানে বাচ্চা প্রসব করে? জন্ম থেকে 13 বাচ্চা কমপ্লিট। মানে কতদিনে ব্রিডে আসে? ব্রিডে আছে আপনার ধরুন 8-9, 9 মধ্যে ব্রিডে আসবে, হ্যাঁ, তারপরে আপনার 114 বাচ্চা কমপ্লিট। 114 কমপ্লিট, হ্যাঁ। এই যে এগুলো এখানে 3 শুয়োর রয়েছে, এখানে সবগুলো মেয়ে? হ্যাঁ, এগুলো সবগুলো মেয়ে, এগুলো ধরুন এখন ব্রিডে আসবে খুব তাড়াতাড়ি, প্রেগনেন্ট, এগুলো প্রেগনেন্ট হবে তাড়াতাড়ি, হবে নি এখনো। হ্যাঁ, এখানে বাচ্চা দেখতে পাচ্ছি, এখানে 4টেই তো মনে হয়, এখানে 4টে আছে বাচ্চা, হ্যাঁ, এরকম সব বিক্রি বাচ্চা, এক এক সিস্টেমে এক একটা বাচ্চা বিক্রি করি ছোট বড় হিসাবে, ঠিক আছে। সব আমি এখানে যে যতগুলো মানে শুয়োর দেখছি সবগুলো কিন্তু সাদা প্রজাতি, হ্যাঁ, সাদা। আমার প্রজাতি যদি দেখা যায়, প্রজাতি কতগুলো আছে? প্রজাতি আছে আপনার 8-10 রকম তো আছে। মানে আপনার এই ফার্মে কত? আমার এই ফার্মে 2 রকম প্রজাতি আছে। কি কি প্রজাতি? সাদার ভিতরে এটা একটা হ্যান্ড শাওয়ার আছে, একটা লাইন শাওয়ার আছে। এখানে দেখতে পাচ্ছি 6টা বাচ্চা নিয়ে একটা শুয়োর রয়েছে, এটা মা শুয়োর, আর বাদবাকিগুলো বাচ্চা। এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে এই যে 8 হলো, তার 8। এখানে প্রায় সব এখানে ডেলিভারি, সবই ডেলিভারি। এখানেও একটা রয়েছে, এর বয়স কত? এর বয়স প্রথম বাচ্চা দিল, এর 9 বাচ্চা, 9। এবার এর 4-5 বাচ্চা বিক্রি করে দিল, 4 আছে। প্রথম জন্মাবার পরে বিক্রি করে দিল? ধরুন এই যে সপ্তাহখানেক হলো বিক্রি করেছি। হ্যাঁ, তা এখানেও দেখতে পাচ্ছি কটা রয়েছে, এখানেও 6 আছে, 6। এর 8 বাচ্চা হয়েছে, এর 8 বাচ্চা। মানে যারা সব এক বয়সী, এই যে অল্প দিনের বাচ্চারা কারা কেনে? অল্প দিনের বাচ্চা নাই, বাচ্চার বয়স 45 হলেই আমরা বিক্রি করে দেন। এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এই বাচ্চাগুলোর বয়স 45 হয়ে গেছে, কিন্তু এর অনেকগুলো বাচ্চা ছিল, তো এই কারণে দুধ কম দেয়, সেই কারণে মানে প্রথম বাচ্চা দেওয়া, তো মার দুধ একটু কম ছিল, অতগুলো বাচ্চা টানতে পারছে, হ্যাঁ, তখন ওই 5 বাচ্চা বিক্রি করে দিই, আর এই কটা আছে ও আলাদা বিক্রি করে দেবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছি যে একটা মা আর কি প্রসব হয়েছে, কতদিন বয়স এগুলো? 12 বয়স হয়েছে এটা। এখন মূলত কী ধরনের খাবার খাওয়াচ্ছেন? এখন এদের ওই খুব ভুট্টাই দেয়, তারপর তো দেখা যায় একটু ভিটামিনটা বেশি দেয়, মিনারেল মিক্সার টিক্সার দিয়ে দেয়। কটা বাচ্চা হয়েছে? হ্যাঁ, এর বাচ্চা হয়েছিল হচ্ছে 9, চাপও পড়ে গেল। মানে হয়তো রাত্রের দিকে হয়েছে? হ্যাঁ, রাত্রের দিকে হয়েছে, চাপও পড়ে গেল। এর মার বয়স কতদিন? এর মার বয়স হচ্ছে এই যে 2 বাচ্চা দিল, দুবার, হ্যাঁ, ধরুন ওই 18 হয়েছে বয়স। এই যে ছোট্ট চৌবাচ্চা রুম যে দেখতে পাচ্ছি, এখানে একটা মাল ফিমেল রয়েছে, মেল ফিমেল আছে, এই ফিমেলটা যখনই প্রেগনেন্ট হবে একে আলাদাই রেখে দেবো, কন্টিনিউ এর বাচ্চা দেওয়া পর্যন্ত। কতদিন মানে প্রেগনেন্ট অবস্থায় থাকে? এই 114 বাচ্চা দিয়ে দেবে, যেদিন বিট হলো
তার পরের দিনই মানে তিন দিন পরে আলাদা করে দেবো, 114 দিনই মাথায় গিয়ে বাচ্চা দেবেই। তখন এর বাচ্চা নিয়ে আরও 2 মাস থাকবে, তারপরে বাচ্চা ছাড়িয়ে দেবো। আর মেলগুলো এই যে সব আলাদা, এই যে এটা মেল, কতদিন বয়স এটা? এটার বয়স হচ্ছে 10 মাস বয়স হয়ে গেছে। একটা ফিমেল আর মেল কতদিন ফার্মে রাখেন, মেল কতগুলো কতদিন রাখেন? দেখুন, ফার্মে রাখার অনেক রকম সিস্টেম। ধরুন যে ফিমেলটায় ভালো বাচ্চা দেয় তাকে দেখা যায় যে আমরা 8 বার 10 বারও বাচ্চা নেই, তারপরে সেটাকে মার্কেট জাত করি। হ্যাঁ, তখন তাকে ইয়ে করি, আর এখান থেকে বাছাই করতে হয়। মানে আমার প্রজাতিগুলো, মানে প্রজাতির মধ্যেও খারাপ কিছু আসে। আমি আমার এখানে 50টা বাচ্চা আছে, আমি 20খানা বাচ্চা রাখবো। এবার 20খানা বাচ্চা রাখলাম, রাখার পরে সেইগুলো যখন 8 মাস 9 মাস বয়স হলো, তার বডি ওয়েট দেখা গেলো যে 100 কেজি 90 কেজি 120 কেজি হয়ে গেল, হ্যাঁ, তখন তাকে প্রেগনেট করাবো। প্রেগনেট করানোর পরে তারপরেও পদ্ধতি হচ্ছে, এবার তার কটা বাচ্চা হলো, সে মাটা কীরকম বাচ্চা পোষে সেটা দেখবো। দেখে একবার বাচ্চা দিলে পরে বোঝা যাবে যে এই মাটার কটা বাচ্চা হলো এবং এ কীরকম বাচ্চা দিচ্ছে, এর দুধ কীরকম আছে, এ বাচ্চা কীরকম পালন করে, সেই দেখে আমরা আবার ওইখান থেকে আবার বাছাই করবো। সেই মালটাই আমরা রাখবো 5 বার 6 বার 8 বার বাচ্চা দেওয়ার জন্য, হ্যাঁ, আর তা নাহলে আবার বিক্রি করে দেবো। দেখা গেলো 2-3টে বাচ্চা হলো, এরকম হয় না স্বাভাবিক, দেখা 2টা হয়, কোনোটায় দুধ ভালো দিচ্ছে না, কোনোটা দেখা যাচ্ছে যে কামড়িয়ে দেয় বাচ্চা, অনেক রকম মা আছে, তো এগুলো আমরা বাছাই করে ফেলি।